এই মুহূর্তে দেশের 111 এর সম্ভাবনা আছে কিনা, এগুলো আপনার কষ্ট, এগুলো আমরা পলিটিক্স কখনো উত্তর দিতে পারবো না। রাজনীতিতে কখনোই স্টেবিলিটি কখন ডিসরাপ্ট হবে এটা কেউ বলতে পারে না। আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার আপনি 90 সালে ক্ষমতা ছাড়লেন কেন? আপনার বিরুদ্ধে তো 88 সালে বিশাল আন্দোলন হয়েছিল, বিশাল আন্দোলনে আপনি ক্ষমতা ছাড়লেন না, তুলনামূলক কম আন্দোলনে কেন ছাড়লেন? তখন উনি অনেকগুলো কারণ বললেন। এখন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা একজন খুব দক্ষ রাজনীতিবিদ এবং সিরিয়াস রাজনীতিবিদ, আন্দোলন করেছেন, আন্দোলন করতে জানেন, আন্দোলন কিভাবে হয় এটা জানেন, আন্দোলন দমনও করতে পারেন। সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, রাজনৈতিক দল, সরকার যখন একসাথে থাকে তখন পৃথিবীর ইতিহাসে কোনো আন্দোলন সফল হয় না। এটার জন্য বিএনপিকে ব্যর্থ বলবো তা না, কিন্তু আওয়ামী লীগ আমরা আন্দোলনগুলো সফল করেছে। আরেকটা হচ্ছে, জাতীয় পার্টি আর আওয়ামী লীগ যতবার একসাথে ছিল ততবার এদেশে পট পরিবর্তন ঘটেনি। আপনি 90-এর পটও যদি দেখেন, সেটা জাতীয় পার্টি আর আওয়ামী লীগের ফাটল ছিল দেখে হয়েছিল, 91-তেও তাই হয়েছে, 2001-ও তাই হয়েছে। আরেকটা যেটা আমি ফাইনালি যেটা বলবো, এখন আমরা অলমোস্ট একটা ইন স্টেট অফ ওয়ার। আওয়ামী লীগ যদি এই ক্রাইসিস হ্যান্ডেল করতে পারে, ভ্যাকসিন আনতে পারে কুইক, তাহলে আমরা অনেকেই আওয়ামী লীগকে সাধুবাদ জানাবো। তবে এই ক্রাইসিস ফেল হলে এটা তো একটা রাষ্ট্র পরিচালনার দায় আওয়ামী লীগকে নিতে হবে, যেখানে দেশে অর্থের সংকট নাই বলেই আমরা জানি। দেশে যদি অর্থ না থাকতো সেটা এক কথা ছিল, অর্থ আছে কিন্তু জাতীয় পার্টিও কোনো দায় নেবে না। আপনি বললেন যে আপনারা মানে দুই দল একসাথে থাকার কারণেই বর্তমান রাজনৈতিক অবস্থা যেটি স্থিতিশীলতা আপনার ভাষায় সেটি বিরাজ করছে, তো জাতীয় পার্টি কেন দায় নেবে না? জাতীয় পার্টি দায় নেবে না, এর কারণ হচ্ছে সরকারি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে বা অনেকদিন থেকে জাতীয় পার্টির কোনো ভূমিকা রাখার সুযোগ নেই।